প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে বাংলাদেশের সাধারণ শিক্ষা বনাম কারিগরি শিক্ষা। তো আমাদের বাংলাদেশে মূলত এই দুটি শিক্ষাই প্রচলিত আছে এবং এই দুটি শিক্ষাতেই আমাদের দেশের শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করছে। আমাদের সাথে আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত আছেন এইচএম মহিউদ্দিন সাহেব। তো মহিউদ্দিন ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন। আজকে আমরা আমাদের যে প্রোগ্রামটা করতে যাচ্ছি সেটা হচ্ছে সাধারণ শিক্ষা বনাম কারিগরি শিক্ষা। তো এই বিষয়ে আপনার কাছ থেকে বেশ কিছু মূল্যবান মতামত আমরা গ্রহণ করব। তো প্রথমে আপনার কাছে জানতে চাইবো যে আমাদের দেশে এই দুটি শিক্ষা ব্যবস্থা বর্তমান আছে বা প্রচলিত আছে, তো দেখা যায় যে আমাদের দেশে যে সাধারণ শিক্ষায় যে পরিমাণ শিক্ষার্থীরা আগ্রহ প্রকাশ করে, ঠিক তেমনিভাবে কর্মমুখী শিক্ষা বা যেটাকে আমরা বলি যে টেকনিক্যাল শিক্ষা, তো এই কারিগরি শিক্ষায় আমাদের দেশের মেধাবীরা খুব একটা বেশি আগ্রহ দেখায় না। তো এর কারণটা কি যদি আমাদের একটু বলে। বাংলাদেশে দুটি শিক্ষা ব্যবস্থা প্রচলিত আছে, যেমনটি আপনি বলছিলেন যে সাধারণ শিক্ষা বনাম কারিগরি শিক্ষা। তো সাধারণ শিক্ষাতে মানুষে মনে করে যে এখানে সুযোগ সুবিধা বেশি এবং কারিগরি শিক্ষায় সুযোগ সুবিধা কম। আচ্ছা আচ্ছা। আর একটা কারণ আমি মনে করি যে চাকরির ক্ষেত্রে যখন কোনো স্টুডেন্ট তার পড়াশোনা শেষ করে চাকরিতে ঢুকবে, তখন দেখা যাচ্ছে যে সাধারণ শিক্ষা অগ্রাধিকার বেশি পাওয়া যায় আর কারিগরি শিক্ষা অগ্রাধিকার সেই অনুপাতে বেশি পাওয়া যায় না। আমি মূলত এই দুটি কারণকেই মেইন কারণ বলে মনে করি। আচ্ছা স্যার। প্রিয় দর্শক, আমাদের সম্মানিত অতিথি তিনি বললেন যে আমাদের দেশে যে মেধাবী শিক্ষার্থীরা যে কারিগরি শিক্ষা আসতে চায় না, তার দুটি কারণ তিনি নির্ধারণ ইন্ডিকেট করলেন। একটি হচ্ছে এখানে সুযোগ সুবিধা কম দেওয়া হয় এবং দ্বিতীয়ত চাকরি ক্ষেত্রে প্রায়োরিটি খুব কম দেওয়া হয়, যার ফলে এখানে আমাদের মেধাবীরা আসতে চায় না। তো দ্বিতীয় নাম্বার যে প্রশ্নটি করব সেটি হচ্ছে যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় দেখা যায় যে মুখস্থ বিদ্যার উপরে অনেক নির্ভরশীল এবং এই মুখস্থ বিদ্যার উপর অনেকে মনে করে যে একটি ভালো বিশ্ববিদ্যালয় থেকে একটি ভালো সার্টিফিকেট নিতে পারলেই আমি ভবিষ্যতে ভালো করতে পারবো, এবং দেখা গেল যে সে ভবিষ্যতে একটা ভালো চাকরি পায় না, তখন সে মানে হতাশাগ্রস্তর মধ্যে পড়ে যায়। তো এই ক্ষেত্রে আপনি কোনটাকে দায়ী করবেন, যে মুখস্থ বিদ্যা নাকি তার নিজের অদক্ষতা? না, আমি এই ক্ষেত্রে তার অদক্ষতাকে দায়ী করবো, কারণ শিক্ষাক্ষেত্রে তার সৃজনশীল মনোভাব তার ভিতরে প্রকাশিত থাকতে হবে। আচ্ছা আচ্ছা। সৃজনশীল শিক্ষাটা বাস্তব ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে নিজের মেধা শক্তিকে কাজে লাগাইয়া কর্মসম্বন্ধনে সহায়ক হয় বলে আমি মনে করি। আর সেক্ষেত্রে তার এটা না শিখলে সে তো অদক্ষ হয়ে গেল, অদক্ষতা তার তো চাকরি ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন না, অবশ্যই, বা কোনো একটা দেশ ও জাতি অথবা প্রতিষ্ঠানকে কিছু দিতে পারবেন না। আচ্ছা। সেক্ষেত্রে একটা লোকের চাকরির ক্ষেত্রে চাকরি পাওয়ার ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে সৃজনশীল শিক্ষাকে আমি বেশি গুরুত্ব বলে মনে করি। আচ্ছা। আমি আরেকটি বিষয়ে আপনার একটি ব্যক্তিগত মতামত নেব, সেটি হচ্ছে যে আপনি আপনার আশেপাশের প্রতিবেশী যারা আছে বা আপনি এই বিষয়ে আপনি অনেকে দেখেছেন বা আপনি অভিজ্ঞতা সম্পন্ন, সেটি হচ্ছে যে আমাদের দেশের শিক্ষার্থীরা যখন ক্লাস 8 পাস করে যখন 9 ভর্তি হয় এবং সেখানে দেখবেন যে ডিপার্টমেন্ট চেঞ্জ হয় সেখান থেকে, যে কেউ সায়েন্সে যায়, কেউ আর্টসে যায়, কেউ কমার্সে যায়। তো এই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের এক শ্রেণীর অভিভাবক আছে, তারা বলে যে আর্টসে পড়তে হবে। তো দেখা গেলো দেখুন শিক্ষার্থী সে অঙ্কে খুব ভালো কিন্তু সে সায়েন্সে পড়ার যোগ্য, কিন্তু তাকে দেখুন কমার্সে দিয়ে দেওয়া হয়। আবার দেখা গেলো যে সে কমার্সে পড়তে খুব ভালো লাগে তার, তো তাকে দেখা গেলো যে ওই অভিভাবক চাপ দিয়ে বলে যে সায়েন্সে পড়তে হবে, কারণ আমার অমুক এক বন্ধুর ছেলে বা অমুক বন্ধুর মেয়ে সায়েন্সে পড়ছে, তোকেও সায়েন্সে পড়তে হবে। এই যে একটা বিষয় চাপিয়ে দেওয়া হয় শিক্ষার্থীদের উপরে, তো শিক্ষার্থীদের নিজের চয়েসের ডিপার্টমেন্ট সিলেক্ট করা উচিত নাকি অভিভাবকের চাপিয়ে দেওয়া বিষয়টাকে সিলেক্ট করা উচিত, কোনটা আপনার ব্যক্তিগত মনে করে? না, আমি মনে করি যে একজন স্টুডেন্ট বা একজন শিক্ষার্থী তার যে মেধার পরে যে লাইনে সে দক্ষ এক্সপার্ট আমার মনে হয় সেই লাইনে তার যাওয়া উচিত। অ্যাজ ফর এক্সাম্পল যে একজন অঙ্কে ভালো, তাকে তো আর্টসে দেওয়া ঠিক হবে না, কারণ সায়েন্স ব্যাকগ্রাউন্ডে তো অনেক অঙ্ক ম্যাথমেটিক্সের কেমন টার্ম কন্ডিশন থাকে, আর যে অঙ্কে কাঁচা অঙ্ক পারদর্শী না তাকে আর্টস দিলে সমস্যা নয়। এক্ষেত্রে স্টুডেন্টের
তার মেধা বা তার কি লক্ষ্য বা কোনটা পার্সে এক্সপার্ট ও কোনটা পার্সে তার আগ্রহ বেশি বা তার আগ্রহ প্রকাশ বেশি সেটা নির্ভর করে বিশেষ করে যখন শ্রেণী বিভাজন করা হয় যে কে সায়েন্স পড়বে কে আর্টস পড়বে কে কমার্স পড়বে সেক্ষেত্রে তার ওই দক্ষতাকে মূল্যায়ন করা বলে আমি মনে করি। আচ্ছা আচ্ছা, এখানে আপনি বলছেন যে একজন শিক্ষার্থী যেটা সিলেক্ট করবে সেটাই কিন্তু সে যদি মা বাবার কথা না শুনে সে জীবনে কিন্তু করতে পারবে না, অনেকে এরকম প্রশ্ন করে, তাদের ক্ষেত্রে আপনি কি বলবেন? না, এই কথাটার সাথে আমি একমত না। একমত না কেন? একমত না, আমার আগ্রহ আছে, আমি সায়েন্সে পড়বো, এখানে আমার কিউটিভিটি আমার আছে, ওখানে আমার আগ্রহ আছে, আমাকে জোর করে যদি আপনার আর্টসে দেন আমার আমি কিন্তু আমার গোলে পৌঁছতে পারবো না, সেক্ষেত্রে গার্ডিয়ান চাপাই দিলে হবে না বা গার্ডিয়ান অসন্তুষ্ট বলে হবে না, আমার তো ব্যক্তি স্বাধীনতা আছে। হ্যাঁ, পাশাপাশি গার্ডিয়ানদের মতামত নিতে হবে, কারণ আমার শিক্ষার ক্ষেত্রে তাদের তো অবদান আছে, তাদের ফিনান্সিয়াল যেটাকে ফিডব্যাক সেটাও আমার নিতে হবে, শুধু তাদের সাথে বাজাবাজি করে আমি নিজের ইচ্ছা মতন চয়েস করতে হবে না। আমি কি পারি, আমার কি করার জন্য দক্ষতা আছে, কোনটা আমার আগ্রহ বেশি, সেই আগ্রহকে কাজে লাগায় আমাদের এগোতে হবে, সেক্ষেত্রে গার্ডিয়ানদেরও এক্ষেত্রে সহায়তা করা উচিত বলে আমি মনে করি। আচ্ছা আচ্ছা, আমাদের দেশে কারিগরি শিক্ষা কি, আমি প্রথমে যে প্রশ্নটা আপনাকে করলাম যে কারিগরি শিক্ষাকে মূল্যায়ন খুব কম করা হয়, কিন্তু আমরা যদি বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিধর একটি কান্ট্রি চীনের কথা বলি, সেখানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় এই কারিগরি শিক্ষাকে, এবং যার ফলে তারা কিন্তু বিশ্ব বাণিজ্য নিয়ন্ত্রণ করছে। তো আমাদের বাংলাদেশের সেক্টরে বা শিক্ষা সেক্টরে কি কি বিষয় পরিবর্তন করলে আমরা চীনের ওই লেভেলে পৌঁছাতে পারব? না, এক্ষেত্রে আমি মনে করি যে কারিগরি শিক্ষাটাকে বেশি প্রায়োরিটি দিতে হবে, হাতে কলমের শিক্ষা। আপনি পুঁথিগত মুখস্থ করে শিখলেন, সেটা কর্মজীবনে কিছু করতে পারবেন না, লাগাতে পারবেন না, বাস্তবায়িত করতে পারবেন না, তখন তো আপনি এই অর্থনৈতিক চলমান অর্থনৈতিক জগতে কম্পিটিশন জগতে বা যেটাকে বলা হয় প্রতিযোগিতামূলক বিশ্বে আপনি টিকতে পারবেন না, সেক্ষেত্রে আপনার একদম কারিগরি হাতে কলমে শিখে শিখে ওটা বাস্তবে পরিণত করে আপনার এগিয়ে যেতে হবে। তাইলে একটি বিশ্বের উন্নত দেশ চীন যেমন তার কারিগরি দক্ষতাকে কাজে লাগে বিশ্বের অর্থনৈতিক ধনী রাষ্ট্রে পরিণত হতে পারছে, আমিও মনে করি যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আর্থিক অবস্থা বাংলাদেশ এখন ভালো দিকে যাচ্ছে। মহিউদ্দিন ভাই, আমরা সর্বশেষ আপনাকে যে প্রশ্নটি করবো সেটি হচ্ছে যে আমাদের এই যে কারিগরি শিক্ষার উপরে আপনি গুরুত্ব দিতে বলছেন, আবার অন্যদিকে এই যে সাধারণ শিক্ষার উপরে গুরুত্ব দিয়ে মানে নিজের দক্ষতাকে ফুটিয়ে তুলতে বলছেন, মানে দুই দেশ শিক্ষা সে গ্রহণ করুক না কেন, এখান থেকে দক্ষতা মেন কথা, কিন্তু দেখা গেল যে একজন শিক্ষার্থী মানে সে জেনারেল লাইনে পড়ুক বা কারিগরি লাইনে পড়ুক যে লাইনে পড়ুক না কেন, মনে করেন যে সে তার নিজস্ব লাইন থেকে সে দক্ষতা অর্জন করেছে, দক্ষতা অর্জন করার পরে সে একটা ভালো সার্টিফিকেট নিয়েছে, সার্টিফিকেট নিয়ে সে একটা কোম্পানিতে গেল চাকরির জন্য, সব ঠিক আছে, তার রেজাল্ট ভালো, তার প্রতিষ্ঠান ভালো, তার কর্মদক্ষতা ভালো, কিন্তু প্রতিষ্ঠান থেকে চাওয়া হয় যে অভিজ্ঞতা আছে কিনা। তো এইটা নিয়ে আমাদের বাংলাদেশের শিক্ষার্থীদের প্রচুর অভিযোগ যে অভিজ্ঞতা যখন চাওয়া হয় তখন একজন ভালো শিক্ষার্থী সিটকে পড়ে যায়। তো এই ক্ষেত্রে আপনি কি বলবেন? বাংলাদেশের প্রেক্ষাপটে কোন প্রতিষ্ঠানে গভর্নমেন্ট হোক আর প্রাইভেট সেক্টরে হোক প্রথম ইন্টারভিউ দিতে যখন যাওয়া হয় তখন দেখা যাচ্ছে তাকে ফার্স্ট প্রশ্নেই করা হয় যে আপনার এই যে কাজ করবেন এটার কোনো পূর্ব অভিজ্ঞতা আছে কি না, দ্যাট ইজ তার পূর্ব মানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট চায়। তো একটা স্টুডেন্ট সে অনার্স পাশ করলো, মাস্টার্স কমপ্লিট করলো, তখন তো তার প্রাইমারি খাও ধরতে হবে, কারণ বাবা মা অনেক কষ্ট করে লেখাপড়া করাচ্ছে, তাকে তো চাকরি করে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হতে হবে, দেশের জন্য কিছু করতে হবে, তো তার তো পূর্ব অভিজ্ঞতা নাই, সে তো র মানে সদ্য ইউনিভার্সিটি থেকে পাশ করা স্টুডেন্ট। এখন সেক্ষেত্রে আমি মনে করি যে এই গতানুগতিক পথটা বাদ দেওয়া উচিত, তাকে আমরা চাকরি ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে প্রপার ট্রেনিংয়ের মাধ্যমে, স্বল্প ট্রেনিং হোক বা দীর্ঘমেয়াদী ট্রেনিং হোক,
ট্রেনিং এর মাধ্যমে ওই প্রতিষ্ঠানের ওই কাজ সম্বন্ধে দক্ষতা অর্জন করে কাজে আত্মনিয়োগ করা, এটা এটাকে আমি ভালো মনে করি। সেক্ষেত্রে বেকারত্ব ঘুচাবে এবং তাদের যে স্টুডেন্ট তাদের যে মেধা যে সার্টিফিকেট অর্জন করেছে সেটা কাজে লাগাইয়া তারা দেশ ও জাতির জন্য অর্থনৈতিক উন্নয়নের জন্য, পারিবারিক উন্নয়নের জন্য, সামাজিক উন্নয়নের জন্য কিছু করতে পারবে বলেই মনে করি। আর যদি তাদের কোনো সুযোগ দেওয়া না হয় ও তো আর উঠতে পারবে না, ওখানেই বেকার হয়ে যাবে, ওর দ্বারা এই দেশ ও জাতির কোনো কল্যাণ সাধন হবে না। এই জন্য আমি মনে করি যে এই গতানুগতিক যে চাকরি ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতা না হলে চাকরি হবে না এই পথটা বাদ দেওয়া উচিত বলে আমি মনে করি। তো মহিউদ্দিন ভাই, আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের সম্মানিত অতিথি এ সি মহিউদ্দিন সাহেব যে বিষয়ে তিনি বিশ্লেষণ করলেন, যে কয়েকটা পয়েন্টে উপরে ভিত্তি করে তিনি বিশ্লেষণ দিলেন, এ প্রসঙ্গে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।